আমরা এই ভিডিওটা দিয়ে স্টার্ট করি, আজকে আমরা এই ভিডিওটা দিয়ে স্টার্ট করি যে আসলে দেখো প্রত্যেকটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে আমরা জানি যে সেলটাই কিন্তু আমাদের হচ্ছে বেসিক ইউনিট, তাই না? আমাদের লাইফ, আমরা জানি যে লাইফ বিগিনস ফ্রম এ সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেল থেকে কিন্তু আমাদের জীবন শুরু হয়, এটাও তোমরা হয়তো জানো। তো ওই সেলের ভিতরে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, একদম সেলের ইনসাইডে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যেটা কি থাকে থাকে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমটা আসলে কি জিনিস? ক্রোমোজোম কিন্তু আসলে কিছুই না, এটা ডিএনএ। যখন তুমি হিস্টোন প্রোটিন দিয়ে এটাকে অর্গানাইজ করবা, প্যাকড করবা, সেটাই হয়ে যায় কিন্তু আসলে ক্রোমোজোম। তোমরা যদি এই ভিডিওটা একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা। এবং এই ডিএনএ এর একটা স্পেসিফিক সেগমেন্ট যেটা, সেটাই কিন্তু হচ্ছে জিন, তাই তো? সেই জিনের ভিতরে কিন্তু আসলে লেখা থাকে যে এই প্রোটিনটা কি ধরনের প্রোটিন হবে, বা এই প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে। তো দেখো এখানে প্রথমে আরএনএ পলিমারেজ এনজাইম আসলো, এসে যেটা তৈরি করলো, মেসেঞ্জার আরএনএ যেটা তৈরি করলো, এই যে প্রসেস, এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, তাই তো? তোমরা যারা এমইউএমসি ফোর এর, তারা তো খুব ভালো করে এটা জানো, কয়েকদিন আগেই মাত্র তোমরা পরীক্ষা দিলা। আর যারা এমইউএমসি ফাইভ, তা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছো, তাই না? এই যে মেসেঞ্জার আরএনএ যখন তৈরি হয়ে গেল, মাঝখানে এখান থেকে তোমরা দেখবা যে কি হবে, ইন্ট্রন যে পার্টটা, ইন্ট্রন পার্টটাকে কিন্তু আমরা ফেলে দেই। কেন ফেলে দেই? ফেলে দেই কারণ ওইখানে কিন্তু আসলে আমার কোনো মেসেজ থাকে না। আমার মেসেজ যেটা আছে সেটাকে জোড়া লাগাই আমরা, এটাকে আমরা বলে থাকি স্প্লাইসিং, তাই না? আলটিমেটলি দেখো এই মেসেঞ্জার আরএনএটা তৈরি হয়ে কোথায় চলে আসতেছে? এটা চলে আসতেছে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কেন আসবে? কারণ আমার প্রোটিন ফ্যাক্টরিটা, প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। রাইবোজোম যেহেতু থাকে আমার হচ্ছে যে উইদিন দা সাইটোপ্লাজম, তো এটা আলটিমেটলি সাইটোপ্লাজমে চলে আসলো। এবার দেখো সাইটোপ্লাজমে আসার পরে কি ঘটনা ঘটে? সাইটোপ্লাজমে আসার পরে তোমরা জানো যে ট্রান্সফার আরএনএ নামে একটা আরএনএ আছে, তার দুইটা হ্যান্ড আছে। সে একটা হ্যান্ড দিয়ে দেখো সে কি করবে, কি ডিটেক্ট করবে। এখানে আমরা জানি কি থাকে একটা, এখানে আমরা প্রত্যেকেই জানি যে এই যে তিনটা কনজুগেটিভ নিউক্লিওটাইড বেজ নিয়ে একটা করে কোডন তৈরি হয়। তো তোমরা এটা দেখলেই বুঝতে পারবা যে অ্যান্টিকোডন ও কোড, একদিক একটা হ্যান্ড দিয়ে সে কোডনটাকে রেকগনাইজ করবে, আরেকটা আরেকটা অংশ দিয়ে কি করবে, এক একটা করে অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে আসবে। অ্যামাইনো অ্যাসিড কিভাবে নিয়ে এসে এসে দেখো আলটিমেটলি যেটা তৈরি করে ফেললো সেটাই হচ্ছে প্রোটিন। এই জন্য এই যে প্রোটিন সিনথেসিসটাকে আমরা কি বলি, আমরা বলে থাকি দিস ইজ আ ট্রান্সলেশন। কারণ আলটিমেটলি দেখো এই যে যেটা তৈরি হয়ে গেল থ্রি ডিমেনশনাল যে শেপ, এটাই কিন্তু আমাদের প্রোটিন। তো আমরা এটা দিয়ে স্টার্ট করলাম, কারণ এই ছবিটা তোমরা একটু মনে রাখো, আমরা যখনই প্রোটিন পড়তে যাব বিভিন্ন জায়গায় তোমাদেরকে এটার রেফারেন্স দিতে পারবো। তো চলো আগাই আমরা। দেখো প্রোটিন সে নিজের সম্পর্কে কি বলতেছে তোমাদের, আগে আমি লিপিড সম্পর্কে বলেছিলাম, কার সম্পর্কে? প্রোটিন তার নিজের সম্পর্কে দেখো কি বলতেছে, যে সে কিন্তু আসলে বেসিস অফ স্ট্রাকচার এন্ড ফাংশন অফ লাইফ। এটা হলো প্রোটিন কম্পোজড অফ 20 অ্যামাইনো অ্যাসিড। আমরা সবাই জানি যে আমাদের যে 20 অ্যামাইনো অ্যাসিড আছে, এটাকে আসলে পারমুটেশন কম্বিনেশন করে কিন্তু আমরা কি তৈরি করি, আমরা প্রোটিন তৈরি করি। এবং এরা কিভাবে অর্গানাইজ থাকে কিভাবে, এটা তোমরা এটাও জানো যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচার এটা অর্গানাইজ থাকে, এবং এর ক্লাসিফিকেশন এই সব, মানে প্রোটিন তার নিজের সম্পর্কে একটা তোমাকে আইডিয়া দিয়ে দিল, একটা ওভারভিউ দিয়ে দিল। আমরা তো জানি যে আমার অ্যামাইনো অ্যাসিড কোনটার পরে কোনটা আসবে, এটা কিন্তু দ্যাট ইজ ডিক্টেটেড বাই জিন, জিনে এইভাবে লেখা থাকে। তো এই যে ডিএনএ টেমপ্লেটে তোমরা তো জানো একটা থাকে টেমপ্লেট, একটা হচ্ছে সেন্স স্ট্র্যান্ড, আর একটা হচ্ছে নন সেন্স স্ট্র্যান্ড, তাই তো? এই টেমপ্লেট স্ট্র্যান্ডে কিন্তু তোমার কি দেওয়া থাকে, কোডটা দেওয়া থাকে। সেই তাহলে এই টেমপ্লেট স্ট্র্যান্ডে যে কোডটা দেওয়া থাকে, আমি কিন্তু আলটিমেটলি কি করতে চাই সেইটা দেখে দেখে কিন্তু আমি ট্রান্সক্রিপশন করে মেসেঞ্জার আরএনএ বানাই। তুমি দেখো যে এটা ছিল আমার টেমপ্লেট স্ট্র্যান্ড, মানে এটা ছিল কিন্তু আমার নন কোডিং। নন কোডিংটা যদি আমি ট্রান্সক্রাইব করি তাহলে কিন্তু আলটিমেটলি যে আমি কোডিংটাকে বানাতে পারি। তো এই জিনিসগুলো আমি যখন তোমাদেরকে মলিকুলার বায়োলজি পড়াবনে তখন আরেকটু বেশি এক্সপ্লেন করে দিবনে। আবিদ হাসান তাহমিদ, আবিদ হাসান তাহমিদ, তারপরে আমাদের এমইউএমসি ফোর ব্যাচে যারা আছো তোমরা এই জিনিসটা খুব ভালো করেই বোঝো। তো আমি যখন ট্রান্সক্রিপশন করলাম, করে দেখো আমরা তো জানি কি হয় যে যখন আরএনএ বানাই, আরএনএ তে কিন্তু আমরা থাইমিনের জায়গায়, থাইমিন ইজ রিপ্লেস বাই ইউরাসিল, তাহলে এই যে এর জায়গায় কি হওয়া উচিত ছিল, টি হওয়া উচিত ছিল না? এর জায়গায় আমরা যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী এর জায়গায় টি হওয়ার কথা ছিল, এখানে কি হলো, এর জায়গায় কিন্তু টি হবে না, এর জায়গায় ইউ হবে। এবং এই যে দেখো এই যে তিনটা করে
পাশাপাশি তিনটা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স নিয়ে এক একটা করে কোডন, এই এক একটা করে কোডন এটা কোথায় থাকে, এটা কিন্তু এমআরএনএ তে থাকে, এবং এই একটা করে কোডন কিন্তু এক একটা করে অ্যামাইনো অ্যাসিড কে রিপ্রেজেন্ট করে, তোমরা এটাও জানো। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড পরপর পরপর কোনটার পরে কোনটা আসবে, এটা আসলে দ্যাট ইজ ডিক্টেটেড বাই জিন, তাই তো? এখন আমি তোমাদের গতদিন বলেছিলাম যে সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয়, দেখো এটা একটা পয়েন্ট মিউটেশনের এক্সাম্পল, তোমাদের এই জায়গাটায় সিটিসি, তাহলে এইটাকে যদি ডিএনএ তে এটা ছিল, এখানে হচ্ছে যে সাইটোসিন, এটা ছিল থাইমিন, এটা ছিল সাইটোসিন, তাহলে আমরা জানি এর সাথে জি আর সি, মানে সির সাথে জি আর এর সাথে টি, এইভাবে তো পেয়ারিংটা হয়, তাই তো? তাহলে দেখো সির সাথে জি হলো, এ টির সাথে হচ্ছে এ হলো, সির সাথে জি হলো, তাহলে এটা নর্মাল। এইটাই যদি জাস্ট এই টিটা চেঞ্জ হয়ে গেছে, দেখো টিটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এ হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, এখানে চেঞ্জ হয়ে গেলে এখানে আসলে এর পরিবর্তে এ আসার কথা ছিল, কিন্তু এ না এসে আমরা তো জানি যে থাইমিন, এই যে থাইমিনটা এখানে আসবে, কিন্তু থাইমিন কেন আসতে পারলো না, থাইমিন আসতে পারলো না, কারণ হলো যে এই যে আমরা জানি যে থাইমিনের পরিবর্তে ইউরাসিল, তো এখানে ইউরাসিলের জায়গায় এখানে এর জায়গায় তো যে টি হওয়ার কথা ছিল, টি না হয়ে ইউ হয়ে গেল, এই একটা জায়গায় শুধু একটু চেঞ্জ হওয়ার কারণে দেখো তোমার কি হয়ে গেল, কোডনটা চেঞ্জ হয়ে গেল। এই যে কোডনটা যে চেঞ্জ হয়ে গেল, এই কোডনটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা ছিল নর্মাল প্রোটিন, মানে নর্মাল যে আমার হিমোগ্লোবিন সেটাতে কি থাকে, 6 নম্বর পজিশনে থাকে হচ্ছে যে গ্লুটামেট, আর যেটা সিকেল সেল সেটাতে থাকে 6 নম্বর পজিশনে ভ্যালিন। তাহলে তোমরা, আমার মনে হয় যে তোমরা এই এক্সাম্পলটা দেখলে কিন্তু কিছুটা হলেও বুঝতে পারবা যে এই পয়েন্ট মিউটেশন আমরা কেন বলি। পয়েন্ট মিউটেশন এই জন্যই বলি বিকজ জাস্ট একটা পয়েন্টে, মানে একটা নিউক্লিওটাইড বেস চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই কিন্তু পুরা সিকোয়েন্সটাই চেঞ্জ হয়ে গেল। আমি তোমাদেরকে